प्रिय भिवार्स अस्सलामु आलाइकुम देश बांगला टीवीर देशेर संबादे आपनाके स्वागतम। शुरूतेई संबाद शिरोनाम, करोना चिकित्साय ढाकाय होच्छे चीनेर मतो हासपाताल, जशोरे सेई एसिलेंटके प्रत्याहार, होच्छे विभागीय मामला, पद्मा सेतुते बसलो 27तम स्पैन, करोनार निरोधेर ओषुध तैरि करते चान डुएटेर तीन गवेषक, करोना रोधेर सब कार्यक्रम मनिटरिंग करेछेन प्रधानमंत्री। देश विदेशेर सकल संबाद पेते आमादेर चैनलटी सबस्क्राइब करुन, आर आपनी जदि आगे थेकेई सबस्क्राइब करे थाकेन ताहले सबार आगे सर्वशेष संबाद पावार जन्य एखोनी बेल आइकने क्लिक दिए राखुन। एबारे विस्तारित, करोना चिकित्साय ढाकाय होच्छे चीनेर मतो हासपाताल, प्राणघाती करोना भाइरासे आक्रांत रोगीदेर चिकित्सार जन्य चीनेर उहान शहरे जरूरी भित्तिते निर्मित लेइशेनशान हासपातालेर मतो देशेओ एमन हासपाताल तैरि होच्छे, তবে এটি সরকারি নয়, ব্যক্তি উদ্যোগে করা হচ্ছে। রাজধানীর তেজগাঁওয়ে অস্থায়ী এই হাসপাতালটি তৈরি করেছেন দেশের অন্যতম শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিন। তিনি নিজ উদ্যোগে তেজগাঁওয়ের 2 বিঘা জমিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো করে করোনা চিকিৎসার জন্য একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করছেন। জানা গেছে আগামী 1 সপ্তাহের মধ্যে হাসপাতালটির নির্মাণ শেষ হবে, সেই সঙ্গে পরবর্তী 1 সপ্তাহের মধ্যে চিকিৎসার সরঞ্জাম বসানো হবে, এরপর বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হবে। বশিরউদ্দিনকে এই কাজে সহায়তা দিয়েছেন 2 জন স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক। শুক্রবার 27 মার্চ এই বিষয়ে জানতে চাইলে শেখ বশিরউদ্দিন জাগো নিউজকে বলেন, হাসপাতালে নির্মাণ কাজ করছি, খুবই ব্যস্ত সময় পার করছি, দেশের এই ক্রান্তিকালে কথা বলার চেয়ে কাজ বেশি করা উত্তম, তাই আগে কাজটা শেষ করতে চাই, সবার সহযোগিতা চাই। উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত 48 জন আক্রান্ত হয়েছে। এই ভাইরাসে দেশে প্রাণ গেছে 5 জনের, বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে 5.5 লাখ মানুষ। যশোরে সেই অ্যাসিল্যান্টকে প্রত্যাহার, হচ্ছে বিভাগীয় মামলা। মাস্ক না পরার কারণে বৃদ্ধদের কান ধরে উঠবস করানো যশোরের মনিরামপুরের সরকারি কমিশনার ভূমি সাইমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে। এখন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জাগো নিউজকে এই তথ্য জানান। তিনি বলেন, এই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এদিকে মাস্ক না পরায় 3 বৃদ্ধের কান ধরিয়ে ছবি তোলার ঘটনায় ফেসবুক জুড়ে সমালোচনার ঝড় বইছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যশোরের মনিরামপুরের চীনাটোলা বাজারে এই ঘটনা ঘটান উপজেলার সহকারী কমিশনার সাইমা হাসান। স্থানীয় সূত্রে জানা যায়, করোনা ভাইরাস মোকাবেলায় জনসমাগম নিয়ন্ত্রণে যশোরের মনিরামপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাইমা হাসানের নেতৃত্বে শুক্রবার বিকাল থেকে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। বিকাল 5:30টার দিকে চীনাটোলা বাজারে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন প্রথমে 2 বৃদ্ধ। তার মধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন, অপরজন রাস্তার পাশে বসে কাঁচা তরকারি বিক্রি করছিলেন, তাদের মুখে মাস্ক ছিল না। এ সময় পুলিশ ওই 2 বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাইমা হাসান শাস্তি হিসেবে তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। শুধু তাই নয়, এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই তার মোবাইল ফোনে এই চিত্র ধারণ করেন। এছাড়া পরবর্তীতে অপর এক ভ্যান চালককে অনুরূপভাবে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। শুক্রবার রাতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। একজন সরকারি কর্মকর্তার এমন অমানবিক কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। এই প্রসঙ্গে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, ছবিটি আমি দেখেছি, এটি তিনি করতে পারেন না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটা আমাদের কাজ নয়, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই প্রসঙ্গে জানতে শুক্রবার রাত 11টার পর কয়েকবার ফোন করলেও মনিরামপুরের সহকারী কমিশনার সাইমা হাসানের ফোন বন্ধ পাওয়া গেছে। শনিবার সকালেও তার ফোন বন্ধ রয়েছে। তবে সমালোচনা শুরু হলে তিনি মনিরামপুরের সাংবাদিকদের বলেছেন, সরকারি দায়িত্ব পালন করছেন, দায়িত্ব পালনে ভুল হতে পারে, ঘটনাটি নিয়ে তিনি বিব্রত, ভুল হয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থী। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়, শুরু হয় সমালোচনার ঝড়। যশোর সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাজেদ রহমান ছবিটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন,
রাষ্ট্রের মালিকের সাথে রাষ্ট্রের কর্মচারীর আচরণ, কান ধরে উদ্বাস করানো বৃদ্ধটি ভ্যান চালক, নাম বললাম না, পেটের দায়ে সংসারে চাল ডাল কিনতে এসেছিলেন যশোরের মনিরামপুরের চিনাটোলা বাজারে, উপজেলার অ্যাসিল্যান্ডে সাইমা হাসান জনসম্মুখে তাকে কান ধরে উদ্বাস করালেন। আবার মজার ঘটনা, মনে করে তিনি ছবি তুললেন নিজের মোবাইলে, অ্যাসিল্যান্ডে দেশের সামান্য একজন কর্মচারী, এই ছবি দেখে আমি স্থির থাকতে পারছি না, আমি তার শাস্তি দাবি করছি। সাজেদ রহমানের পোস্টটি শেয়ার করেছেন যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। তিনি লিখেছেন, সরকার ও প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করেছে অতি উৎসাহী কিছু পুলিশ ও আমলা, এই সব বন্ধ করুন। যশোর জেলা ছাত্র মৈত্রীর সভাপতি শ্যামল কুমার শর্মা তার ফেসবুকে ছবিটি শেয়ার করে লিখেছেন, এই জন্যই আমাদের রক্ষক কিছু পুলিশ এবং কিছু সরকারি কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মানুষ সমালোচনা করে, দয়া করে অতি উৎসাহী হবেন না। এদিকে সরকারি ওয়েবসাইটে সেই ছবি আপলোড করা আরও ক্ষুব্ধ হয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা। যশোর জেলার সরকারি ওয়েবসাইটে মনিরামপুরের সমালোচিত সাইমা হাসানেরও কান ধরার দৃশ্য এঁকে দিয়েছেন হ্যাকাররা। পদ্মা সেতুতে বসল 27তম স্প্যান। সারা বিশ্ব করোনা ভাইরাস আতঙ্কে থমকে থাকলেও থেমে নেই পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ। এরই মধ্যে শনিবার সকালে পদ্মা সেতুতে 27তম স্প্যান বসানো হয়েছে। সকাল 9:20 সময় জাজিরা প্রান্তের 27 ও 28 নম্বর খুঁটির ওপর স্প্যানটি বসানো হয়, যার মাধ্যমে সেতুর 4050 মিটার দৃশ্যমান হলো। এর আগে 10 মার্চ বসানো হয় 26তম স্প্যান, 19 দিনের মাথায় বসানো হলো 27তম স্প্যান। পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির জানান, শুক্রবার 27 মার্চ সকাল 9টার দিকে 3,600 টন ধারণ ক্ষমতার 3E ভাসমান ক্রেন দিয়ে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি বহন করে জাজিরা প্রান্তের 27 ও 28 নম্বর পিলারের কাছে এনে নোঙর করে রাখা হয়। শনিবার সকাল 7টার দিকে স্প্যানটি খুঁটির ওপর ওঠানোর কাজ শুরু করেন সেতু প্রকল্পের প্রকৌশলী কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল 9:20 সময় স্প্যানটি খুঁটির ওপর ওঠানোর কাজ সমাপ্ত হয়। পদ্মা সেতুর প্রকৌশলী সূত্র জানায়, পদ্মা সেতুতে বসানোর জন্য আরও 5টি স্প্যান প্রস্তুত আছে, এর মধ্যে 2টিতে রং করার কাজ চলছে। মূল সেতুর কাজ এগিয়েছে 86.50%। সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে আগামী বছর জুন মাসে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করবে যানবাহন, এজন্য স্টিলের কাঠামোর ওপরে কংক্রিটের স্ল্যাব বসানো হচ্ছে। ইতোমধ্যে 700 মিটার স্ল্যাব বসানো হয়েছে। স্ল্যাব বসানোর পর পিচ ঢালাই সহ চূড়ান্ত কাজ করা হবে। স্টিলের কাঠামোর ভেতর দিয়ে চলবে ট্রেন, সেজন্য রেল লাইন বসানোর কাজও চলমান আছে। 42টি খুঁটির ওপর মোট 41টি স্প্যান জোড়া দেওয়া সম্পন্ন হলে পদ্মা সেতু পূর্ণাঙ্গ রূপ পাবে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে। দেশীয় উদ্ভিদ ও প্রযুক্তির ব্যবহারে করোনা ভাইরাস নিরাময়ের ওষুধ তৈরি সম্ভব বলে জানিয়েছেন গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3 গবেষক। এরা হলেন ডুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাহিদ ও কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাশেম। গবেষকরা তাদের এই গবেষণাকে দ্রুত কাজে লাগাতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। গবেষণায় প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রতিরোধক ঔষধ তৈরির সফলতা পেয়েছেন বলে দাবি করেছেন তারা। গবেষকগণ জানিয়েছেন, তারা ইতিমধ্যে তাদের গবেষণার ফলাফল আন্তর্জাতিক জার্নালে সাবমিট করেছেন। তারা আশাবাদী, তাদের এই পরিবেশ ও মানববন্ধন আবিষ্কার বাংলাদেশ সহ পৃথিবীর মানুষের সুরক্ষা ব্যবস্থাকে নিশ্চিত করবে। একই সঙ্গে তারা গবেষণাটির বিভিন্ন দিক নিয়ে অন্যদের কাজ করার আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে টুয়েট যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী বলেন, এখানে কার্বো এক্সিল গ্রুপ, কার্বো অক্সাইল গ্রুপ এবং অ্যামাইনো অক্সাইল গ্রুপকে নিষ্ক্রিয় করতে পারে। প্রাণঘাতী করোনা ভাইরাসের বিভিন্ন প্রোটিনে নানাবিধ রাসায়নিক উপাদান রয়েছে, যা শ্বাসনালী সহ মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। এইসব উপাদানগুলো নিবিড়ভাবে পরীক্ষা আর অনুসন্ধানে তারা এই ভাইরাসের মধ্যে কার্বো এক্সিল ও অ্যামাইনো গ্রুপ পেয়েছেন। দীর্ঘ গবেষণায় এই গ্রুপগুলো অকার্যকর করতে হাইড্রক্সিল প্রভাব ফেলবে বলে প্রমাণ পেয়েছেন তারা।
এ অবস্থায় তারা দেশীয় ও সহজলভ্য হাইড্রক্সিলের বিভিন্ন উৎস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে আবিষ্কার করেন দেশীয় উদ্ভিদের উপাদানের মধ্যে হাইড্রক্সিল গ্রুপ রয়েছে। পরবর্তীতে ওই সব উদ্ভিদকে প্রথমে এক্সট্রাক্ট করে পজিটিভ ফল পান তারা। গবেষকদের দাবি, এইসবের সঙ্গে আরও কিছু প্রাকৃতিক উপাদান যুক্ত করে করোনা নিরোধক ওষুধ তৈরি করা যেতে পারে। শুধু করোনা নিরোধই নয়, ভাইরাস থেকে মানব দেহে রক্ষা করতে ইলেকট্রো স্প্যান পদ্ধতি ব্যবহার করে অ্যান্টিভাইরাল পোশাক, গ্লোভস ও মাস্ক সহ বিভিন্ন প্রয়োজনীয় উপাদান তৈরিতে সহায়ক হবে বলেও দাবি তাদের। করোনা রোধের সব কার্যক্রম মনিটরিং করছেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের সব ধরনের কার্যক্রম ও প্রস্তুতি মনিটরিং পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বসে তিনি সার্বিক খোঁজ খবর রাখছেন। গণভবনের একটি সূত্র ও তথ্য জানিয়েছে, সূত্র যে জানায় প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের বিস্তার রোধে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। সরকারের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের বিভাগীয় হাসপাতালগুলোর খোঁজ খবরও রাখছেন তিনি। করোনা ভাইরাসের কারণ কর্মহীন হয়ে পড়া মানুষগুলো যেন খাবার সংকটে না পড়ে সেজন্য তাদের পাশে দাঁড়াতে দলীয় এমপি, মন্ত্রী ও নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। সূত্রটি বলছে, করোনা ভাইরাস নিয়ে বিশ্ব নেতাদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উদ্বিগ্ন। তিনি সবসময় স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন, দিচ্ছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা, কথা বলেছেন বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গেও। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজ খবর রাখছেন তিনি। গণভবনের ওই সূত্র আরও বলেছে, শুধু করোনা পরিস্থিতি নিয়ে নয়, যে কোনো দুর্যোগ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কথা ভাবেন। তিনি গতকালও বৃহস্পতিবার গণভবন থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করেছেন। টেলিফোনে সরকারের একাধিক মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ দলীয় নেতাকর্মীর সঙ্গে কথা বলেছেন, দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারীতে পরিণত করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা 5.5 লাখেরও বেশি, মারা গেছেন প্রায় 25,500 মানুষ। বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 48 জন, মারা গেছেন 5 জন। এই ভাইরাসের বিস্তার রোধে সারা দেশের সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জনগণকে ঘরে রাখার জন্য মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। এই পরিস্থিতিতে জনগণকে কিছু দিক নির্দেশনা দিয়ে এবং সরকারের নেওয়া কার্যক্রমের কথা জানিয়ে গত 25 মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, করোনা কেমন ভয়ঙ্কর হবে আমাদের জন্য, যা করছেন তা কি ঠিক আছে, আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।